রাতভর বৃষ্টিতে যশোর পৌর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে আছে রাস্তা ও বসতবাড়ি। ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে খুবই ধীর গতিতে। শহরে পানি নিষ্কাশনের যে ড্রেন তা পরিষ্কার না করায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে নাগরিকদের অভিযোগ। যশোর বিমানবাহিনী নিয়ন্ত্রণ আবহাওয়া অফিস থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত যশোরে ৯৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৯ মিলিমিটার। এর আগে গত বুধবার বৃষ্টি হয়েছিল ৩৫ মিলিমিটার। ভারী বর্ষণে জলমগ্ন হয়ে আছে যশোরের রাস্তাঘাট, প্লাবিত হয়ে আছে যশোর পৌর এলাকার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড। ঘরে ও বাইরে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে আছে ওই ওয়ার্ডের মানুষেরা। আমাদের ঘরে পানি উঠে গেছে, মাল জিনিস সব ভাসতেছে পানিতে, বাচ্চা কাচ্চা কাঁদতেছে, ঘরের থেকে নিচে নামা যাচ্ছে না, লোকজন ঘরের থেকে বেরোতে পারছে না। ৩ দিন বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর পানি রোডে, লোকজন ঘরে তো বাইরে নেই, দুষ্কার হয়ে গেছে, দোকানের খোলে, বাড়ির ভিতরে সব জায়গায় পানি আছে। এটা তো মূলত হচ্ছে যে পানিটা যে বের হয়ে যাবে, সে বের হওয়ার মূলত সঠিক পথটা নাই। এখানে পানিটা ড্রেন দিয়ে, এখন দেখেন যে ড্রেন থেকে পানি বের আসছে, ড্রেনটা তৈরি করেছে কি পানিটা ড্রেন দিয়ে চলে যাবে, কিন্তু ড্রেন থেকে পানি বেরে রাস্তায় আসছে, সেই রাস্তার পানি আবার বাড়ির ভিতরে ঢুকছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও শহরের সমস্ত পানি নিষ্কাশনের পথ যে ড্রেন তা গত ৪ বছর পরিষ্কার করে না পৌরসভা, সে কারণে এই ভোগান্তি। টানা এই আজকে ভোর পর্যন্ত বৃষ্টিতে পানি ছাড়া আমাদের এলাকার পুরো রাস্তা, মেন রাস্তা, এলাকাবাসী অন্তত ২-৪০০ পরিবারের ঘরে পানি। এই এলাকায় এই ড্রেন এর ওই কালভেট ভেঙে দেওয়ার পরে আমাকে এই এলাকা নিচে বুলে আমরা পানিতে সারা দিন ডুবে থাকি, একটু পানি এলি আমাকে ঘর দুয়ার তলায় যে আমরা রাইন দেও কাতি পেরি না। ৩ দিন ধরে পানি হচ্ছে, ড্রেন মেন বন্ধ, বাচ্চা কাচ্চা বেরোতে পারছে না, ড্রেনের ভিতরে জাম, ড্রেন ভালো পরিষ্কার হচ্ছে না। তবে এই সমস্যার জন্য আগের পরিষদকে দায়ী করেছে পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর। বিগত দিনে যারা ছিল এই ওয়ার্ডের দায়িত্বে কিংবা মেয়র যে ছিল, সে ড্রেনের ব্যবস্থা খুব ভালোভাবে করেনি, যার কারণে আমাদের ড্রেনের অবস্থা খুবই খারাপ, পানি নিষ্কাশনের অবস্থাও খুবই খারাপ। যেহেতু এখন নিম্নচাপের কারণে আমাদের যশোর শহর না, শুধু ৭ নম্বর ওয়ার্ড, যশোর শহরের সব পানিটাই ৭ নম্বর ওয়ার্ডে এসে বাঁধে, তো যে কারণে এখানে জলবদ্ধতা হয়েছে। আমরা অক্লান্ত চেষ্টা করতেছি, আমরা ক্যানেল করে দিয়েছি, ইনশাল্লাহ পানি খুব শীঘ্রই চলে যাবে। যশোর শহর উন্নয়নে গত ১৪ বছরে ৮০ কোটি টাকা ব্যয় হলেও জলবদ্ধতা থেকে মুক্তি মেলেনি শহরবাসীর। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।